আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এমন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন, আল্লাহ এমন নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এমন মিষ্টি তার সুর ছিল। আকাশের যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছগুলো উঠে এসে তার কাক সুন্দর করে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো, জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় একজন বুড়ি মা এসে দাউদ নবীর কাছে এসে বলতেছে, আল্লাহ নবী দাউদ রে, আপনার কাছে একটা বিচারে দিতে চাই। আমি বুড়ি মানুষ, গরিব মানুষ, সামান্য কিছু আটা নিয়ে আমি যখন বাড়ির দিকে ফিরি, বাতাস এসে আটা নিয়ে যায়, আমাকে একটু বিচার করে দেন, বাতাস কেন আমার আটা নিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি যে আটা বাতাসে নিয়েছে, চার গুণ আটা তুমি নিয়ে যাও। আল্লাহ নবী দাউদ যখন চার গুণ আটা দিয়েছে, আটাটা নিয়ে যখন বাড়ির দিকে ফেরে, এই সময় তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেয়েছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বুড়ি মা দেখে আসো, তুমি বিচারের জন্য গিয়েছিলাম আমার বাবার কাছে, কি বিচার করলো? বলে, বিচার করে নাই, আটা হারাইছে, চার গুণ আটা দিছে। কয়, কিসের আটা? বাতাস কেন তোমার আটা নিল? আমার বাপের গোডাউনে কি আটার অভাব আছে? তাহলে আল্লাহ আমাদের আটা নেয় না, তুমি বুড়ি মানুষের আটা কেন নিল, বাতাস নিল? কারণ আছে না নাই? ওই যে দুই হাত পা গজায়, সেই কারণও আছে, এই কারণও আছে, কথা কোন ঠিক না? যেমনি বলেছে কারণটা কি, আমার বাবার কাছে বিচার দিয়ে দাও, বাতাসকে হাজির করে বিচার করতে হবে। বুড়িমা ফেরত গিয়ে বলতেছে, আটা ফেরত নেন। বলেন, কারণ কি? আমার আটা চাই না, বাতাসের কাছে চলে যান, বাতাসকে হাজির করেন, কেন আটা নিয়েছে বাতাস, এই বিচারটা আমি আগে জানতে চাই, আটার বিচার পরে হবে। ভাই, যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আব্বা বিচার করো বাতাসের, হাসুরের ময়দানে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বিচার ছাড়া আপনি আটা দিয়েছেন কাজ হবে না, এর জন্য অন্যরকম অবস্থা হতে পারে। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানকে বলছে, দাও সুলাইমান রে, বাতাসকে কেমনে হাজির করব? ইয়া রবি বলতেছে, আব্বা জান, আপনি তো নবী মানুষ, আর কোন নবী যদি আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই সেইটা কবুল হবে, জোরে বলেন ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, বাতাস হাজির করেছে। বাতাস হাজির হওয়ার পরে বাতাস বলতেছে, আল্লাহ নবী দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, সেজন্য আমি আটাগুলো নিয়ে গেছি, তুমি কেন আটা নিলে, অন্য কথা দেখে নিলে না, বুড়িরা কেন তোমার পছন্দ হয়েছে? বলে, বুড়িরা আল্লাহ নিতে বলেছে, নিয়েছি, কারণটা ছিল এমন, সমুদ্রের মাঝে বণিকরা বাণিজ্য করার জন্য জাহাজ ভর্তি করে মাল সামান নিয়ে বাড়ির দিকে ফিরতেছে, বাণিজ্য করে যখন দেশের দিকে ফেরে, সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে তাদের অবস্থা হয়ে গেছে এমন, জাহাজের নিচে ফুটো হয়ে গেছে, জাহাজটা ফুটো হওয়ার কারণে যখন সমুদ্রের মধ্যে যখন তলিয়ে যাচ্ছে, এই সময় সমস্ত ব্যক্তিগুলো, জাহাজের নাবিক, জাহাজের সমস্ত মার্জারা, ব্যবসায়ী ছিল, জহুরি ছিল, ব্যবসায়ী ছিল যারা, সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলি, ইয়া রাব্বাল আলামিন, আমাদের যদি রক্ষা করো, হেফাজত করো, জীবন ফিরিয়ে দাও, আমাদের সমস্ত মাল সামানাগুলো আল্লাহর রাস্তায় দান করে দেব। আসসাদা কত তারুদ্দুল বালা বালা মুসিবুদ্দুর হয় দান করলে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে বললেন, এই সম্পদ যখন আমাকে দিতে চেয়েছে, যা বাতাস সেই বুড়ির আটাটা নিয়ে তলার দিকে ঢুকায় দে, আর সমুদ্রের ভিতরে যেন জাহাজটা না ডুবে, জোরে কম সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলোকে বাঁচিয়ে দিছেন কেন, জোরে বলেন তো? দানের জন্য কেন বাঁচাইলেন আল্লাহ? দান করার কারণে বাঁচিয়ে দিলেন, ব্যক্তিগুলো বেঁচে গেছে। এখন বুড়ির সাথে বুড়ি দাঁড়িয়ে আছে, বুড়িকে বলছে, আচ্ছা বুড়ি, একটা কাহিনী জানতে চাই, সেটা হলো এই, তোমার আটা কেন নিল, অন্য কোন লোকের আটা নিল না, কি এমন আমল করো তোমার আটা আল্লাহর পছন্দ হলো, কারণটা কি? বুড়ি বলতেছে, আমার একটা তেমন ভালো গুণ নেই, তবে এটা যদি ভালো গুণ হয় সেটা হলো এই, এই আমার বাড়িতে যদি কোনো ভিখারি আসে, আমি তাকে, আমার খাবার যদি নাও থাকে, আমার মুখের খাবারটা, আমার পেয়ে যতটুকু খাবার, এটা উঠায় দিই, আমি ফকির মিসকিনকে খাওয়ায় দিই, সুবহানাল্লাহ, কবে না? সেইদিন আমার বাড়িতে একজন ফকির আসছে, ফকির আসার কারণে পেট ভরে খাইতে পারে নাই, আমার সামান্য রুটি খাবার ছিল, খাবারটা আমি তাকে দিয়েছি নিজে না খেয়ে, কিন্তু আমার নিয়ত হচ্ছে আমার বাড়িতে যেই ব্যক্তি আসবে, পেট ভরে আমি খাবার না খেয়ে তাকে বাড়িতে পাঠাই না, সেই ব্যক্তি যখন খাবার খাবে পেটটা তার ভরে নাই, সেই সময় আমি চলে গিয়েছি, বাড়িতে কিছু ছিল জব, জবগুলোকে আটা বানাতে হবে, আমি জবগুলো নিলাম, আর পাশের বাড়িতে গিয়ে যাতায় পিসে আটা বানায়া আমি বাড়িতে আসবো, আমার মেহমানটা হলো ফকির, ওই ফকিরকে সুন্দর করে খাওয়ায় দেব, আর ওই ফকির মিসকিন সুন্দর করে খেয়ে
ছেলে পেট ভরে খেয়ে বাড়ির দিকে যাবে, এটা হলো আমার নিয়ত। এই নিয়তে যখন আমি চলে এসেছি, আটাগুলোকে সুন্দর করে খামির করে রুটি বানাবো, আটা নিয়ে ফিরতেছি, এর মাঝে বাতাস আমার আটা নিয়ে গেছে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, ওরে গরে গরিব মানুষ ফকিরে, তুমি একজন গরিব, আটা নিজের ঘরের মধ্যে যাতায়াত পিষতে পারো না, পাশের বাড়ি থেকে আটা পিষে নিয়ে এসে ফকির মিসকিনকে তুমি খাওয়াও, আল্লাহ তোমাকে পছন্দ করেছে, তোমার তকদির খুলে গেছে। এই তকদির যখন খুলে গেছে, গরিব মিসকিনকে খাওয়াইলে আল্লাহ তোমার সুন্দর ব্যবস্থা করেছে। কিছুদিনের ব্যবধানে ওই মানুষগুলো জাহাজ থেকে যখন কিনারায় ফিরছে, কিনারায় ফিরে নম্বর কেটেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়ির কাছে, দাউদ নবীর কাছে সব সম্পদ দিয়ে হাজির। আল্লাহর নবী দাউদ আল্লাহর কাছে ওয়াদা করেছে, প্রতিশ্রুতবদ্ধ হয়েছে, আমাদের সম্পদগুলো আপনি নিয়ে নেন, আল্লাহর রাস্তায় সবগুলো দান করে দেন, আল্লাহ আমাদের জীবন ফিরে দিয়েছে, এই জন্য সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জীবনটা ফিরে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বুড়ি মারার মাধ্যমে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচার করলেন, বলতেছেন সুলাইমান এদিকে আয়, ও আমার কলিজার টুকরা মানিক রে, কি বিচার করা যায়? সম্পদকে অর্ধেক করা হলো, অর্ধেক সম্পদ জাজির সবগুলো বুড়িমাকে লিখে দেওয়া হলো, আর বাকি সম্পদগুলো অন্যান্য জায়গায় দিনের জন্য ইসলামের জন্য ব্যয় করা হলো। এই বুড়িমা জাহাজের অর্ধেক সম্পদ পেয়ে আর গরিব থাকলো না, আল্লাহ তার অবস্থা ধনী বানায় দিল। জোরে কর সুবহানাল্লাহ। এই কাহিনী থেকে দুইটা শিক্ষা আছে, বিপদ বালা মুসিবত দূর করতে দান করেন, আর হচ্ছে গরিব যদি থাকেন বেশি বেশি দান করে আল্লাহ আপনার তকদির খুলে দেবে। আমার ভাইয়েরা রে, এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, এখানে গরিব আছেন, গরিবের 10 টাকা ওসমান গনি যদি দান করে তার হলো 1 কোটি, হযরত আবু বকরের 10,000 টাকাই অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? ওসমান গনি যদি 1,000 টাকা দেয়, হযরত আবু বকরের 1,000,000 টাকা যদি 100 টাকা দিয়ে দেয়, ওসমান গনির 1,000 টাকা ও আবু বকরের 100 টাকা, ওসমান গনির 10,000 টাকা আবু বকরের 10 টাকা এক হয়ে যাবে। আবু বকর গরিব, ওসমান গনি ধনী, যার যেমন সাধ্য আছে তেমন দেবে, আল্লাহ রাব্বুল আমিন উত্তম জাজা খায় তার কপালে জুটায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাদ্রাসার কথা বলি আমি, এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ ফেডারেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষা লেখাপড়া করার কারণে ছাত্র হয়ে ওস্তাদকে পিটায়, ছাত্র ওস্তাদ যদি উল্টাপাল্টা কিছু বলে, উল্টা ওস্তাদ যদি শাসন করতে যায়, ওস্তাদকে পিটানো হয়। অথচ এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষককে পিটায় না, ছাত্র হয়ে চুপচাপ মাথা নিচু করে থাকে, শিক্ষকরা জম্মের মতো পিটুনি দিলেও চুপচাপ থাকে, আর এত আদব কায়দের সাথে থাকে, বাবা যদি পেশাব করতে যায় বাবার টয়লেট আগায় দেয়, পানি আগায় দেয়, আর আপনি লেখাপড়া শিখাইছেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছেন, বিভিন্ন জায়গায় লেখাপড়া শিখাইছেন, কোরআন হাদিসের জ্ঞান নাই, দেখবেন আপনাকে টাইম দেবে না, বলে বাবা তুমি কোসু বুঝো, তুমি কিছু বুঝো, আমাকে মানে আইফোন কিনে দাও 1,00,000 টাকা দিয়ে, বলে এটা কি করবি, বলে বাবা এটাতে পড়ালেখা করবো, কিসের পড়ালেখা, ও সারা রাত ধরে সেমি করতেছে, হ্যালো জানটা কি ভালো আছো, কথা কয় না কেন, এ আছে না নাই, কিসের পড়ালেখা, সারা রাত ওর সেটিং করতে যায়, সেটিং ডেটিং নিয়ে ওই ব্যস্ত থাকে, পালসার কিনে দিছেন, পালসার নিয়ে তো মাশাআল্লাহ ধুমবা চালে চলতেছে পিছনে, এখন তো এগুলোর কোনো বিচারও নাই, এখন বিচার হলো পর্দা কারা করে, পর্দা দূর করো, বিচার হলো হুজুর কারা তাদের ধরে নিয়ে জেলের মধ্যে ঢোকাও, আর কোন ছেলে কোন মেয়েকে নিয়ে একসাথে পার্কে যাবে কোনো বিচার নাই, বরং প্রেম করো জম্মের মতো, কথা কয় না কেন, কথা কয়, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যদি মোটর সাইকেলে যায়, আগে দেখছি যে যদি এরকম অবস্থা দেখে ওকে কঠিন শাসন করা হতো, কথা কয় না কেন, আর এখন ছেলে মেয়ে কয়, ওর তোর কি হয় রে, কয় ভাইয়া তুমি জানো না আমার জি, কথা কয় না কেন, ওর কি বিয়ে করার আগে যদি একটা মেয়ে একটা ছেলের সাথে ঘোরে, এটা জায়েজ না হালাল, জায়েজ না হালাল, পর ভালো বুঝলে হয় তাহলে এটা জায়েজ না হালাল, এটা হারাম, কথা কয় না কেন।